হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পল কুইন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ভ্লগ নিয়ে এখন দুপুরবেলা, আর আমার দিদা রান্নাবান্না করছে। আর রান্নাবান্না করে দেখো আমাকে কটা কষানো মাংস তুলে দিল, আর আমি রোদে বসে বসে কষানো মাংস খাচ্ছি। আর তারপরেই দেখো আমার দিদা হচ্ছে বাইরে চলে এসেছে, রান্নাবান্না হয়ে গেছে, বাইরে চলে এসেছে। বাইরে এসে মানে জামা কাপড় মেলছিল আর চিন্তা করছিল যে আজকে বাড়ি যাবে কি করে, যেহেতু বাস বন্ধ। আজকে দিদার বাড়ি যাওয়ার কথা ছিল, বাড়ি যেতে পারলো না, দিদার মনটা একদম খারাপ হয়ে গেল। তারপরে সবাই চলে গেল ঘরে খেতে। আর দেখো বাইরে তোমাদের দাদাভাই একটা কুল গাছ এনেছে, এই কুল গাছটা হচ্ছে লাগানো হবে আজকে সন্ধ্যাবেলা করে। আর তারপরে দেখো আমিও খেতে চলে গেলাম ঘরের মধ্যে। দেখো দিদা হচ্ছে ভাত মাখি খেয়ে দিচ্ছিল, এটা হচ্ছে কপি ভাজা দিয়ে ভাত মাখছিল। আর তারপরে হচ্ছে মাংস রান্না হয়েছিল, আজকে মাংস দিয়ে ভাত মাখছিল। আর তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে আমি হচ্ছে রোদে বসে আছি এখন। আর ওই পাশে দেখো প্যান্ডেল হয়েছে, এটা হচ্ছে প্যান্ডেল, কালকে এখানে হচ্ছে কালী পুজো হবে। আর দেখো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা দিদা বানালো পাস্তা, আর তারপরেই তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে আসলো ফুচকা, নিয়ে এসেছিলো, এটা হচ্ছে দই ফুচকা। দেখো আমার দিদা হাত দিয়ে খুলছিল, আর দেখো তারপরে থালে হচ্ছে এক একটা করে নামাচ্ছিল। আর তারপরেই দেখো আমার দিদা আমাকে খাইয়ে দিচ্ছিল ফুচকা, আর আমি বসে বসে খাচ্ছিলাম। দেখো কীভাবেই যেন খাচ্ছিলাম আমি, আর তারপরে তো একটা একটা করে খেয়ে নিলাম। দেখো ফুচকাগুলো একটা একটা করে শেষ হয়ে গেল। আর ফুচকা খাওয়ার পরে দেখো আমি বসে গেছি, এটা হচ্ছে আমার রিং লাইট, আর আমি খাটে বসে রয়েছি। আর এখন হচ্ছে আমি কটা শর্ট ভিডিও বানাবো, শর্ট ভিডিও বানাবো বলে এখানে বসে রয়েছি। আর তারপরে দেখো রাত হয়ে গেছে, শর্ট ভিডিও বানানো হয়ে গেছে, এখন খাচ্ছি খেয়ে দিয়ে। তারপরে এই দেখো তো ঘুমাতে যাবো এখন। সবাই হচ্ছে টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, বাই বাই।